দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহনাজ শরিয়ার বিভাজিত যুক্তরাষ্ট্রের হাল ধরতে যাচ্ছেন জো বাইডেন ক্ষমতা নেয়ার পরেই করোনা মহামারী আর বেকারত্বের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে হারানো নেতৃত্বের আসন ফিরে পাওয়ার চ্যালেঞ্জও থাকবে বাইডেনের সামনে করোনা মহামারী রেকর্ড বেকারত্ব আর বিভাজিত মার্কিনীদের দায়িত্ব এখন জো বাইডেনের কাঁধে হোয়াইট হাউসে তার প্রথম দিনেই ট্রাম্পের বিচ্ছিন্নতার আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরে আসবেন নতুন প্রেসিডেন্ট I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. মিত্র দেশের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অভিবাসী বান্ধব নীতিতে ফিরবে নতুন প্রশাসন বিশ্লেষকরা বলছেন হারানো বিশ্ব নেতৃত্বের আসন পুনরুদ্ধারের চেষ্টা থাকবে জো বাইডেনের এর সাথে সাথে মার্কিনীদের মাঝে ঐক্য ফিরিয়ে আনার চ্যালেঞ্জ 46তম এই মার্কিন প্রেসিডেন্টের সামনে এর আগে লিংকন আর ফ্রাঙ্কলিনই এমন পরিস্থিতির মুখে পড়েছেন ট্রাম্প মার্কিনীদের মধ্যে বিশাল এক বিভক্তির দেয়াল তৈরি করে দিয়েছেন শান্তি এবং ঐক্য ফিরানোই কঠিন হবে বাইডেনের জন্য নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার সাথে সাথেই বদলে যায় মধ্যপ্রাচ্যের সমীকরণও নতুন প্রশাসনের কাছে প্রত্যাশা মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ভুল নীতিগুলো থেকে সরে আসবেন তারা বাইডেনের দিকে তাকিয়ে নিপীড়িত ফিলিস্তিনিরা আশা করছি দুই রাষ্ট্রনীতি কার্যকর করবেন তিনি তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র আর মধ্যপ্রাচ্য বিষয়ক কর্তাদের তালিকায় নিয়োগ পেয়েছেন ওবামা আমলের যুদ্ধের কারিগররা তাই অনেক বিশ্লেষকের শঙ্কা বাইডেন আমলে ফের যুদ্ধের নীতিতে ফিরতে পারে যুক্তরাষ্ট্র পাপিয়া সুলতানা চ্যানেল 24 বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস 129 টাকায় 11 জিবি আর 114 টাকায় 7 জিবি ইন্টারনেট বাংলা লিংক যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন এ বিষয়ে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু এবং এ বিষয়ে আরও অন্যান্য কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর নীলরঞ্জন বিশ্বাস সহযোগী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে যেতে চাচ্ছি শিহাবুদ্দিন কিসলুর কাছে শিহাবুদ্দিন কিসলু যেমনটি বলছিলাম যে আজকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিতে যাচ্ছেন কি চলছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির কি অবস্থা এখন আমরা দেখছি যে ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে সেটি নিরাপত্তা বাড়তি নিরাপত্তার দিক থেকে এবং বিভিন্ন ধরনের কৌশল আসলে এই বর্তমান কর্তৃপক্ষ নিচ্ছেন গোয়েন্দা সংস্থাটা নিচ্ছেন সুতরাং আমরা যদি আরো কোনো নতুন উদ্যোগ দেখি এই নিরাপত্তা আরো সুনিশ্চিত করার ক্ষেত্রে সেটি অবাক হওয়ার কিছু নাই অর্থাৎ সামরিক বাহিনীর সশস্ত্র উপস্থিত থেকে শুরু করে আরো অনেক কিছু হতে পারে বিশেষ করে যে 5 বর্গ মাইল এলাকা জুড়ে ক্যাপিটাল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এটি রীতিমতো বলা যায় যে অদৃশ্য প্রাচীর গড়ে তোলা হয়েছে সেই নিরাপত্তার বাইরেও আশঙ্কা করা হচ্ছে যে বিভিন্ন এলাকার ডিসির যে সমস্ত এলাকায় এই নিরাপত্তা এতটা জোরদার নয় বিভিন্ন উপশহর বা অন্যান্য জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে অনেকে আশঙ্কা করছেন এবং বিশেষ করে ডিসির বাইরে অন্যান্য রাজ্যের বিভিন্ন শহরে এই সংঘাত কিংবা উগ্রবাদের আশঙ্কা করছেন আপনারা জানেন এরই মধ্যে কিন্তু এফবিআই বলেছে যে তারা মিলিটেন্ট গ্রুপ অর্থাৎ জঙ্গি গ্রুপের পেয়েছে সন্ধান পেয়েছে যারা আসলে সশস্ত্র ট্রেনিং সহ প্রশিক্ষণ সহ উগ্র ডানপন্থী জঙ্গি হিসাবে পরিচিত এবং যে কারণেই তারা অত্যন্ত সতর্ক রয়েছেন আপনারা জানেন যে এটা বিশ্বের নজিরবিহীন ঘটনা আমেরিকার ইতিহাসের নজিরবিহীন ঘটনা এবং সেখানে প্রায় 25,000 ন্যাশনাল গার্ড রয়েছে এবং এক্সট্রা 10,000-এরও বেশি গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে সেখানে সুতরাং আমরা যদিও ধরে নিচ্ছি যে এটা মোটামুটি প্রায় সুনিশ্চিত যে এই যে ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউস এই অঞ্চল এই 5 মাইল বর্গ মাইল এলাকা জুড়ে তেমন কোনো হয়তো মানে ঘটনা
আমরা চোখে আমাদের চোখে পড়বে না, তবে যে কোনো কিছুই ঘটতে পারে এবং সে কারণেই যে নিরাপত্তা উদ্বেগেরও যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এমনটি আমরা শুনতে পাচ্ছি। জি শিহাবুদ্দিন কিসলু, আপনি আমাদের সাথে থাকুন। এবার চলে যেতে চাচ্ছি ডক্টর নীলরঞ্জন বিশ্বাসের কাছে। ডক্টর নীলরঞ্জন বিশ্বাস, ট্রাম্পের বিদায়কে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? পাশাপাশি আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে যেখানে বলা হচ্ছে যে বিভাজিত যুক্তরাষ্ট্রের হাল ধরতে যাচ্ছেন জো বাইডেন, ক্ষমতা নেয়ার পরই অভ্যন্তরীণ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে, আপনার কাছে কী মনে হচ্ছে তার পক্ষে কি সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট এই প্রশ্নটার দিকেই বোধহয় এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে এবং বলা বাহুল্য যে আমেরিকার জনগণ যারা জো বাইডেনকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইলেকট্রাল কলেজের মধ্য দিয়ে, তারাও এই এই প্রশ্নটি এখন কিন্তু করছেন সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এটা সত্যি যে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি কিন্তু এই চার বছর রাজত্ব করে যে বিভাজন তৈরি করেছেন সেটা এখন সবার কাছেই মোটামুটি কিন্তু উন্মুক্ত, এবং যে জায়গাটাকে ইনফ্যাক্ট পুঁজি করেই কিন্তু মানুষজন এবার মনে করেছে যে জো বাইডেন একটা বেটার অল্টারনেটিভ হিসেবে আবির্ভূত হবেন। একটা বিষয় এখানে একটু চিন্তা করা প্রয়োজন যে যারা ডেমোক্রেট রয়েছেন বা জো বাইডেন রয়েছেন তার অনুসারী রয়েছেন সমর্থক রয়েছেন, যে তাদের এটাও বোঝা উচিত যে ঠিক কি কারণে দুই টার্মে থাকার পরেও ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কট্টরপন্থী রিপাবলিকানের ক্ষমতায় আসার প্রয়োজন হয়েছিল। ইনফ্যাক্ট 2016 সালের কথা বলছি, সেটা আর কি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি লিবারালদের অর্থাৎ যারা ডেমোক্রেট রয়েছে তাদের এক ধরনের পরাজয় হয়েছিল এখানে এর আগের প্রেসিডেন্সির আমলে? তাহলে সেই যে ভুল, সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে জো বাইডেনের, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়েই বর্তমান সময়ে জো বাইডেন বা ডেমোক্রেটিক দলের আগামী চার বছর যে আমেরিকার প্রেসিডেন্সিতে থাকা প্রয়োজন সেটা থেকে মাথায় রাখতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ এখানে রয়েছে, ডোমেস্টিক চ্যালেঞ্জেস যেমন রয়েছে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেস রয়েছে। COVID-19 সম্ভবত সবচেয়ে বড় এখানে চ্যালেঞ্জ, একই সাথে বাইরের দিকে অর্থাৎ এক্সটার্নাল আমি যদি অ্যাসপেক্টটা চিন্তা করি তাহলে চিন্তা করতে হবে যে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এই দেশগুলো কিন্তু নতুন গ্রুপে নতুন আঙ্গিকে কিন্তু আমেরিকার প্রতি এক্সটার্নাল চ্যালেঞ্জেস হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর জো বাইডেন, বিগ চ্যালেঞ্জ ফর দ্য ডেমোক্রেট পার্টি। দে নিড টু রিমেম্বার যে কি কারণে এর আগে পরাজয়টা হয়েছিল সেটা নিয়েই সামনে চার বছর আগাতে হবে। জি ডক্টর নীলরঞ্জন বিশ্বাস এবং শিহাবুদ্দিন কিসলু, আগামী মার্কিন রাজনীতি নিয়ে আরও কথা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে যেতে চাচ্ছি একটু মিরপুরে। আপনারা নিশ্চয়ই জানেন যে 6 উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় হয়েছে এবং এই জয়ের ব্যাপারে নাজমুল হাসান পাপন কথা বলছেন সাংবাদিকদের সাথে, আমরা শুনব তিনি কি বলছেন। আমাদের ইচ্ছা হলো এপ্রিলে শুরু করতে পারা উচিত। কেন বলছি সেটা হচ্ছে ভ্যাকসিনের উপরে, যে আমরা যদি ক্রিকেট প্লেয়ারদের ভ্যাকসিনেট করে দিতে পারি তাহলে আমাদের জন্য এটা অনেক সহজ হবে করা। তা নাহলে বাবল মেনটেন করে ক্রিকেটটা খেলানো ইটস ভেরি এক্সপেন্সিভ। অলরেডি এখনও যা দেখছি আমরা আপনার 8-9 গুণ খরচ হচ্ছে, সো ইটস এক্সপেন্সিভ। ফুটবল ওদের বোধ হয় অন্য কোনো সিস্টেম আছে, বাট আমরা মনে করি আমাদের জন্য যে কমপ্লায়েন্স ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্সগুলো আছে এটা মেনটেন করা সম্ভব না। মানে আমি যদি এখন ক্লাবগুলো কীভাবে রাখবে প্লেয়ারদের, আমি যদি সব ক্লাবগুলোকে বলি তোমাদেরকে হোটেলে রাখতে হবে এবং ওই পুরো হোটেলে আর কেউ যেতে পারবে না, ওই ফ্লোরে কর্মচারীরা বাইরে যেতে পারবে না, ওরা কেউ করতে পারবে না, এইটা আমাদের পক্ষে এনফোর্স করা ক্লাবগুলো করছে কিনা এটা আমাদের পক্ষে সম্ভব না। যেটা সম্ভব না সেটা নিয়ে আমি কথা বললে লাভ নেই। আমরা শুনছিলাম নাজমুল হাসান পাপনকে। আমরা যেমনটি বলছিলাম যে আজকে শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন, এই নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন শিহাবুদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে। শিহাবুদ্দিন কিসলু, আজকে তো জো বাইডেন শপথ নিতে যাচ্ছেন, তো কি চলছে বা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন মার্কিনিরা একটু জানাবেন কি? গত বিশেষ করে 6 তারিখ থেকে যে পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বিরাজ করছে তাতে কিন্তু এক ধরনের হাঁপিয়ে ওঠার পরিস্থিতি এবং আশঙ্কা এবং বিভিন্ন ধরনের আতঙ্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু বসবাস করছেন। ইভেন যারা রিপাবলিকান সমর্থক রয়েছেন ইন জেনারেল তাদের মধ্যেও কিন্তু একই ধরনের আশঙ্কা রয়েছে, তখন তারা দেখেছে সচক্ষে কি ধরনের তাণ্ডব লীলা চলেছে ওয়াশিংটনে। সেই দিক থেকে কিন্তু আজকের এই জো বাইডেনের যে ক্ষমতা গ্রহণের যে প্রক্রিয়া তাতে কিন্তু অনেকেই
মনে হচ্ছে যে প্রাথমিকভাবে হাত ছেড়ে বাঁচবেন এবং তারা সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। যদিও এর পরবর্তীতে কিন্তু জো বাইডেনের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জের সময় আসছে, যদি তিনি আজকে কিন্তু সকাল 11:30 তিনি সেখানে পৌঁছাবেন, 12:00 চিফ জাস্টিস রবার্ট জন রবার্টের হাত থেকে তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপরে তিনি 3:15 থেকে 3:30 মধ্যে হোয়াইট হাউসে পৌঁছাবেন। এবং যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উনি 5:15 কিন্তু এই মুসলিম ব্যান, যে ট্রাভেল ব্যান, সেটি সহ ইমিগ্রেশনের বিল কংগ্রেসে পাঠানো সহ তারপরে ছাত্রদের লোন বাড়ি মানে এভিকশনের বন্ধ করা, এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু, প্যারিস জলবায়ু চুক্তি যে অ্যাকর্ড তাতে স্বাক্ষর করা, এই কাজগুলো কিন্তু করবেন। অর্থাৎ আজকে বিকাল 5:00 12:00 পর থেকে কিন্তু অ্যাকশন অর্থাৎ শুরু হবে এবং সেখানে কিন্তু অবশ্যই আমি অ্যাকশন শব্দটি উল্লেখ করেছি, যেটা জো বাইডেনের ইনকামিং চিফ অফ স্টাফ বলেছেন যে এই যে উগ্রবাদ এবং এই যে জঙ্গিবাদ যে উত্থান এখানে কিংবা যে অস্তিত্ব, তার বিরুদ্ধে কিন্তু জো বাইডেন খুব সিরিয়াসলি পদক্ষেপ গ্রহণ করবেন। শিহাবুদ্দিন কিসলু, আপনি সাথেই থাকুন। এবার যেতে যাচ্ছি আবারও ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাসের কাছে। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, যতটুকু জানি, দুই কাশ্মীর সহ রেকর্ড ভারতীয়, দুই পাকিস্তানি এবং এক বাংলাদেশি বংশোদ্ভূত আছেন বাইডেন প্রশাসনে। এই পরিপ্রেক্ষিতে জানতে চাচ্ছি যে বাংলাদেশ, ভারত এবং আফগানিস্তান সহ দক্ষিণ এশীয় ব্লকে নীতিগত কি পরিবর্তন আসন্ন মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। ডেমোক্র্যাটদের শাসনামলে সবসময় দেখা গিয়েছে যে দক্ষিণ এশিয়ার সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকে সবসময়, যেটা আমরা বারাক ওবামার সময়তেও দেখেছি এবং যেটা আপনি বলছিলেন, যেহেতু ডেমোক্র্যাটরা নর্মালি খুবই ইনক্লুসিভ হয়ে থাকে তাদের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট সাজানোর ক্ষেত্রে, সেটারই প্রতিফলন কিন্তু আমরা জো বাইডেনের যে ইনকামিং ক্যাবিনেটটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা বলাই বাহুল্য আর কি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে, পার্টিকুলারলি ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে আমেরিকা সম্পর্কের আরো উন্নতি ঘটবে, যেহেতু পার্টিকুলারলি ইন্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পার্টনার, সো ডাজ পাকিস্তান এবং বাংলাদেশও খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এখানে আমেরিকার সাথে। সুতরাং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনক্লুসিভ ক্যাবিনেটের সাথে সাথে এক ধরনের ইনক্লুসিভ এবং প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসির কনটেক্সটও আমরা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আমেরিকার সাথে দেখতে পাবো। নীলরঞ্জন বিশ্বাস এবং শিহাবুদ্দিন কিসলু, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আজকে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। এ বিষয়ে কথা বলছিলেন শিহাবুদ্দিন কিসলু এবং ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস। এর সাথে নিউজ বিজ 24 এর পর জানিয়েছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24 এ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের হারিয়েছে 6 উইকেটে। দারুণ বোলিং নৈপুণ্যে স্মরণীয় সাকিব আল হাসানের ফেরাটাও তার জন্য বিরতি ছিল 16 মাসের। স্পিনিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 122 রানে অল আউট করে সে রান টপকাতে ঘাম ঝরেছে টাইগারদের। পুরো ম্যাচে নেই কোনো 50। সাকিবের ছন্দময় প্রত্যাবর্তনে বড্ড বেসুরো ওয়েস্ট ইন্ডিজের ক্যালিপসো। টানা ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের কাছে হারল ক্যারিবীয়রা। প্রশ্ন উঠতে পারে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে, কিন্তু তাতে মিথ্যে হয়ে যায় না সাকিব, তামিম, হাসান মাহমুদদের পারফরম্যান্স। 7 ওভার 2 বলের স্পেলে 8 রান দিয়ে 4 উইকেট, বিশ্বসেরা অলরাউন্ডারের অবিশ্বাস্য বোলিং ভুগিয়েছে সফরকারীদের। এক ভেন্যুতে আর দেশের মাটিতে উইকেট সংখ্যায় অনেক মাইল ফলক বাহাতি জাদুকরের। যুগপথ রঙিন দেশের 134তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া হাসান মাহমুদও দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে রবিন পাওয়েল, রেমন রেফারকে ফিরিয়ে হ্যাট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত 3 উইকেট লক্ষ্মীপুর এক্সপ্রেসের ঝুলিতে, তাতেই 7 রানে শেষ 5 উইকেট নেই ক্যারিবীয়দের, যে দলটার 6 জনের অভিষেক হয়েছে এই ম্যাচে। ইনিংস ধসের শুরুটা মুস্তাফিজের বিষাক্ত কাটারে। সুনীল অ্যাম্ব্রিস, জোশুয়া দা সিলভা দু ওপেনারকেই ফিরিয়েছেন সাতক্ষীরা সায়ানাইড। মাঝে 1 ঘন্টার বৃষ্টির বাধা কিংবা 6ষ্ঠ উইকেটে রবিন পাওয়েল, কাইল মায়ার্সের 59 রানের জুটি কিছুই স্বাগতিকদের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। এর আগে বর্ণবাদ বিরোধী প্রতিবাদকে সঙ্গী করে 314 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। মিরপুরের কুয়াশাচ্ছন্ন ধূসর আকাশ রেঙেছিল বাহারি বেলুনে।
যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরুর চেষ্টায় সাবধানী দু টাইগার ওপেনার লিটন দাস আর তামিম ইকবাল। শেষ ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া লিটনের ইনিংস এদিন অবশ্য দীর্ঘায়িত হয়নি। ওয়ান ডাউনে সাকিবের জায়গায় নেমে আন্তর্জাতিক ক্রিকেটে হতাশার বৃত্ত ভাঙা হয়নি নাজমুল হোসেনের। ছয় ম্যাচে পঞ্চমবার দু অঙ্কের কোঠা ছুঁতে ব্যর্থ এই বাহাতি। সারাদিনে সূর্য হাসেনি একবারের জন্য, হেসেছে তামিমের ব্যাট। আগের দুই ইনিংসের সেঞ্চুরিয়ান অর্ধশতক থেকে ছয় রান দূরে কাটা পড়েছেন, সেটাই ম্যাচ সর্বোচ্চ। মিরপুরের রহস্য ঘেরা উইকেটে সাবলীল ছিলেন না কোনো ব্যাটসম্যান। ক্যারিবীয় স্পিনারদের সামলাতে ভালোই ঘাম ছড়েছে টাইগারদের। 123 রানের লক্ষ্যে পৌঁছাতে খেলতে হয়েছে 34 ওভার। তবুও গুমট আবহাওয়া ছাপিয়ে দীর্ঘদিন পর জয়ের আনন্দে ভেসেছে বাংলার কোটি ক্রিকেট প্রেমী। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। যেমনটি বলছিলাম, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ছয় উইকেটে জয় পেয়েছে। এ নিয়ে কথা বলার জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েব, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জয় দিয়ে ফেরাটা কীভাবে মূল্যায়ন করছেন? কী বলছেন ক্রিকেট বোদ্ধারা, কী বলছেন ক্রিকেট প্রেমীরা? শানা, যে কোনো কিছুরই কিন্তু একটা ভালো শুরুর প্রয়োজন হয়। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে সিরিজের প্রথম ম্যাচ ছিল, একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেরও কিন্তু নতুন একটা অধ্যায়। দীর্ঘ 314 দিন একটা লম্বা সময়, এই সময়টাতে ক্রিকেটাররা যে খেলার মধ্যে ছিলেন তাও নয়, করোনার কারণে কিন্তু তারা একেবারে শুয়ে বসেই কাটিয়েছেন ধরতে গেলে, যদিও দুইটি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে। তো এই সব কিছু মিলে একটা ভালো শুরুর প্রয়োজন ছিল, সেই শুরুটাই কিন্তু বাংলাদেশ করতে পেরেছে বলে আমার মনে হয়। এবং একটি বিষয়, কিছু প্রাপ্তি অপ্রাপ্তি তো থাকেই। যদি এই ম্যাচ থেকে প্রাপ্তির কথা বলতে হয়, অবশ্যই হাসান মাহমুদের কথা বলতেই হবে। তিনি কিন্তু তার শুরুটা দারুণভাবেই হয়েছে বলা যায়। তিনি 3 উইকেট নিয়েছেন এবং সাকিব আল হাসান, সুপার সাকিব, তিনি কেন তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এই মুহূর্তে, তিনি তার কিন্তু প্রমাণ রেখেছেন। এবং দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা ছিল, ক্রিকেট থেকে তিনি বাইরে ছিলেন, সেই জায়গাটা থেকে এসে কি দারুণ বল করেছেন নিশ্চয়ই আপনি দেখেছেন। সব কিছু মিলিয়ে যদিও প্রশ্ন উঠেছে, অনেকেই প্রশ্ন করে থাকতে পারেন যে একেবারে দ্বিতীয় সারির দল খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, 6 জন ক্রিকেটারের অভিষেক ঘটেছে, এই সমস্ত ওয়েস্ট ইন্ডিজে যত 11 ক্রিকেটার রয়েছেন এই সবার ম্যাচ সংখ্যা মাত্র 105, যেখানে বাংলাদেশের 995, সেই জায়গায় হয়তো প্রশ্ন থাকতে পারে। কিন্তু তারপর একটা ভালো শুরুর যেহেতু প্রয়োজন ছিল, সেই শুরুটা কিন্তু বাংলাদেশ করতে পেরেছে। শানাজ, সে ভালো হয়েছে, কিন্তু এত ছোট টার্গেটে কেন বাংলাদেশকে এত ঘাম ঝরাতে হয়েছে? সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলছিলেন যে 16 মাস পর আজকে কী ধরনের পারফরমেন্স দেখিয়েছে, পাশাপাশি হাসান মাহমুদ অভিষেকে কতটা সবার নজর কেড়ে পেরেছে? হাসান মাহমুদ এবং সাকিব আল হাসানকে নিয়েই আসলে আমি বলছিলাম যে তারা কিন্তু যথেষ্ট ভালো করেছেন। একটা জায়গায় টিম ম্যানেজমেন্টের যে ভরসার জায়গাটা ছিল নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানের ওয়ান ডাউনে কিন্তু তাকে নামিয়েছিল রাসেল লম্বিঙ্গো, যেটা বলছিলেন যে ওয়ান ডাউনে তরুণ ক্রিকেটার খেলাতে চান এবং তার উপরে ভরসা রাখতে চান, সেই ভরসার জায়গায় কিন্তু খুব একটা নামের প্রতি সুবিচার করতে পারেনি নাজমুল হোসেন শান্ত। আপনি বলছিলেন টার্গেটটা খুব বেশি ছোট ছিল এবং সেই টার্গেটে ঘাম ছড়েছে। আসলে এই মিরপুরের উইকেট খুবই বলা যায় যে আনপ্রেডিক্টেবল একটা উইকেট, কখন কী ধরনের আচরণ করে খুব বলা মুশকিল। সেই জায়গাটাতে যেহেতু গ্লুমি ওয়েদার ছিল, ওয়েস্ট ইন্ডিয়ান যারা তরুণ পেসার কিংবা আমি স্পিনারদের কথাও বলতে চাই যে তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, যেহেতু একটা দীর্ঘ বিরতি কাটিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, সেই জায়গাটা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের এক ধরনের শ্যাকি ভাব ছিল অবশ্যই বলতেই হবে। নিঃসন্দেহে পরবর্তী ম্যাচগুলোতে দর্শক যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের প্রত্যাশা থাকবে যে অন্তত ব্যাটসম্যান যারা রয়েছেন বা ব্যাটিং অর্ডারে, নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম, সাকিব আল হাসান, তিনি যেভাবে আউট হয়েছেন, তামিম ইকবাল তুলনামূলকভাবে ভালো খেলেছেন, লিটন দাসের কথা বলতেই হয়, এর আগে যেই ম্যাচটাতে যেমন যতটা ভালো খেলেছেন, যদিও আজকে ধীর স্থির শুরু করার চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত পারেননি, তবে পরবর্তী ম্যাচগুলো থেকে এই ব্যাটিংয়ের যেই দুর্বলতাটা বাংলাদেশ সেটা কাটিয়ে উঠতে পারবে বলে আশা রাখি। জি রেদওয়ান শোয়েব, আপনাকে ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেদওয়ান শোয়েব। এর সাথে নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি পরে। আবার আমন্ত্রণ নিউজ বিস 24 এ। ভারত থেকে আগামীকাল দুপুরে আসছে করোনার কাঙ্ক্ষিত ভ্যাকসিন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্ট লাইনার সহ 25 জনকে পরীক্ষামূলকভাবে দেয়া হবে এটি, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মূল কার্যক্রমের সূচনা হবে ফেব্রুয়ারির শুরুতে। অ্যাপে নিবন্ধন না করলে মিলবে না ভ্যাকসিন। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। প্রতিবেশী দেশ ভারতে এই কার্যক্রম শুরুর সপ্তাহখানেকের ভেতর ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন, এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার, সেটি আমরা আনছি, যেটা আমরা চুক্তি করেছি যাদের সাথে,
সেই কোম্পানিরই তৈরি অক্সফোর্ডের সেই ভ্যাকসিনটাই কিন্তু এখানে আসছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, এ মাসেই কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনার সহ 25 জনের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। পরে রাজধানীর আরও 3টি হাসপাতালে দেওয়া হবে 400-500 জনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী এক সপ্তাহ পর্যবেক্ষণ শেষে সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। কুর্মিটোলা হাসপাতাল থেকে এর উদ্বোধন করা হবে, এটি প্রাথমিকভাবে বলা হয়েছে। আমরা এটা পরিবর্তন হতে পারে, যে হসপিটাল সিলেকশন করা হবে আমরা মনে করছি এরকমটা, সেই হসপিটালে প্রথম দিনেই আমরা এই সিভিল সোসাইটির, এই সমাজের বিভিন্ন স্তরের 20-25 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। স্বাস্থ্য সচিব আরও জানান, সরকারি হাসপাতালের বাইরে এই টিকা দেওয়া হবে না। বলেন, ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি কতদিন থাকবে সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি। আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, নির্ধারিত অ্যাপে নিবন্ধন ছাড়া কাউকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে না। এনআইডি ভেরিফিকেশন ব্যবস্থা আছে, এনআইডির সাথে আমার ইন্টারফেস করা আছে, সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন হবে, সেখানে তার বয়সটা কিন্তু আমরা জানতে পারবো, সুতরাং সে কিন্তু ইয়ে করতে পারবে না। আর যখন আমরা তো ধাপে ধাপে দিচ্ছি, যখন ফ্রন্ট ফাইটার যারা তাদের যখন তাদের একটা তালিকা আছে, তাদের আবার আইভাসের সাথে আমাদের লিঙ্ক আছে, সেটা আমরা টেস্ট করবো, সুতরাং এখানে অযোগ্য লোকরা কিন্তু ঢুকতে পারবে না আমাদের সিস্টেমে। ধন্যবাদ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকে নিউজ বিজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।